একবার ভগবানের শিরোপ ফেলা হয়েছিল, মাথা যন্ত্রণায় মাথা তুলতে পারছে না। দেবর্ষী নারদ সেই স্থানে এলেন, বলছে কি হয়েছে প্রভু, আপনার মাথা যন্ত্রণা মাথা তুলতে পারছেন না, তাহলে বলুন কি করলে আপনার শিরোপ ফেরা দূর হবে। ভগবান বললেন, দেবর্ষী যদি কোনো ভক্তের চরণ ধুলি এনে আমার মাথায় দিতে পারো তবে আমার শিরোপ ফেরা দূর হবে। বলে আপনি খেপেছেন, পৃথিবীতে এমন কোন ভক্ত আছে যে নিজের চরণ ধুলি ভগবানের মাথায় দেবে? বলি তাদের কি পরপারে যাওয়ার ভয় নেই? দেবর্ষীকে প্রভু বললেন, যাও না দেবর্ষী, আমার শিরোপ পীড়া দূর করার ঔষধ একটাই, ভক্তির চরণ ধুলি যদি কেউ দেয় তাহলে তো আমার শিরোপ পীড়া দূর হবে। দেবর্ষী বলছে, আমি যাচ্ছি বটে তবে কোনো লাভ হবে না। দেবলোকে গেলেন, কৈলাসে গেলেন, ইন্দ্রলোক গেলেন, মর্ত্যধামে ঘুরলেন, পাতালে গেলেন, কিন্তু কেউ তাদের চরণদুলি ভগবানের শিরে দিতে রাজি হলো না। তাদের একটাই কথা, আমাদেরকে পরপারে যাওয়ার ভয় নেই, আমাদের চরণদুলি ভগবানের শিরে দিয়ে আমরা কি নরকগামী হব? ফিরে এসে বলছে, প্রভু আমি তিন লোক ঘুরলাম কিন্তু কেউ কেউ তাদের চরণধুলি দিল না। ভগবান হেসে বললেন, তিন লোক ঘুরেছ কিন্তু মর্ত্যধামে বৃন্দাবন গেছ? যেই বলেছে বৃন্দাবন গেছ? দেবর্ষী বলছে, না বাবা, বৃন্দাবন আমি জানি। কেন জানো প্রভু? ওখানে যারা থাকে তারা পাগলিনী, একবার যদি শুনে তোমার শিরোপ পীড়া হয়েছে সেই দুঃখে নিজেদের প্রাণটাই দিয়ে দেবে। ভগবান বললেন, একবার যাও না দেবর্ষী, আমি বড় শিরোপ পীড়ায় কষ্ট পাচ্ছি, কেউ তো দিল না, যদি তারা দেয় আমার শিরোপ পীড়া তো দূর হবে। দেবর্ষী ভগবানের চরণে প্রণাম জানিয়ে নারায়ণ নারায়ণ করতে করতে যেই না বৃন্দাবনের মাটিতে এসে রাঙা চরণ রেখেছে বাবা। দেবর্ষী চরণের নূপুর ঝুনু করে বাজতেই সমস্ত ব্রজগোপীরা ছুটে এসেছে, এসে বলছে, দেবর্ষী দেবর্ষী বলতে পারো, আমাদের প্রাণনাথ আমাদের প্রাণবধূ কেমন আছে? দেবর্ষী কোনো উত্তর দিচ্ছে না। তারা বলছে, বলো না দেবর্ষী, তুমি চুপ করে আছো কেন, বলো দেবর্ষী আমাদের বধূ কেমন আছে? সে ভালো আছে তো? দেবর্ষী বলছে, তোমরা হলে আহিরিনী পাগলিনী, কি বলি বলো তো, তোমাদের বধূ ভালো নেই, তোমাদের বধূ ভালো নেই গো, সে শিরোপ পীড়ায় কষ্ট পাচ্ছে তাই তো আমাকে পাঠিয়েছে। যদি কোনো ভক্ত কৃপা করে চরণের ধুলি তার শিরে দেয় তবেই তার শিরোপ পীড়া দূর হবে। যেই না বলেছে সঙ্গে সঙ্গে ব্রজগোপীরা বলছে, দেবর্ষী দেবর্ষী মাথা তোমার ঝুলি, কত চরণ ধুলি চাই নিয়ে যাও, নিয়ে যাও দেবর্ষী, কত চরণ ধুলি চাই নিয়ে যাও। দেবর্ষী বলছে, সাধে বলেছি তোমাদের পাগলিনী, হ্যাঁ গো তোমাদেরকে পরপারে যাওয়ার ভয় নেই, তোমরা তোমাদের চরণ ধুলি ভগবানের শিরে দিতে চাইছো, তোমরা যে নরকগামী হবে। বলছে, দেবর্ষে আমাদের প্রাণনাথ প্রাণবধূ শিরোপ পীড়া হয়েছে, ভক্তের চরণ ধুলি তার শিরে দিলে তার শিরোপ পীড়া দূর হবে, আমরা আমাদের বধূর জন্য এটুকু করতে পারবো না, আমাদের চরণ ধুলি তার শিরে দিলে যদি আমাদের নরকে যেতে হয় আমরা তাই যাব। দেবর্ষী তুমি আর দেরি করো না, দেবর্ষী এবার পাতো 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 তোমার তোমার ঝুলি, পাতা
কত ধুলি চাই নিয়ে যাও নবমদে চরণ ধুলি বধুর শিরে দিয়ে বধু রোগ নিরাময় করি রজগোপীরা যেই না ধুলি দিলে সেই ধুলি ঝুলিতে না পড়ে ভগবানের শিরে পড়ল। দেবর্ষি ঝুলি কাঁধে নিয়ে যেই না যাচ্ছে যমুনা দেখে ভাবলেন আমি একটু যমুনায় স্নান করে যাই, তাই ঝুলিটা রেখে যমুনায় স্নান করতে গেছেন। হঠাৎ ঝুলি থেকে ব্রজগোপীদের সমস্ত চরণ ধুলি যমুনায় পড়ে গেল। যমুনা কিন্তু ব্রজগোপীদের ধুলিকে ধুয়ে দিলেন না, সেই ধুলি ভাসাতে ভাসাতে তুলে দিলেন সুরধ্বনি গঙ্গার হাতে। আর সুরধ্বনি গঙ্গার হাতে সেই ধুলি তুলে দিয়েই নয়টি দ্বীপের সৃষ্টি হলো, যার নাম হলো নবদ্বীপ। আর এই নবদ্বীপেই অবতীর্ণ হলেন শচী গর্ভ সিন্ধু মাঝে, আমার শচী নন্দন গৌরহরি। তাহলে আজকে গোপী কারা না, যারা গোপনে গোপনে ভগবানের ভজন করে আজকে তাদের বলছে গোপী। গো শব্দের অর্থ ইন্দ্রিয় আর পি শব্দের অর্থ হচ্ছে দমন। যারা নিজেদের সকল ইন্দ্রিয়কে দমন করতে পারে তারাই হচ্ছে বৃন্দাবনের ব্রজগোপী। তাই বলছে কি, এরাই তো তারারে, এরাই তো তারারে, এরাই তো তারারে, এরাই তো তারারে, এরাই তারা তারাই এরা, এরাই তো তারারে, এরাই তো তারা, এরাই তারা, তারাই এরা, এরাই তো তারা রে, এরাই তারা, তারাই এরা, বৃন্দাবনের ব্রজগোপী, তারাই গো হরি 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 হরি, তারা তারাই এরা, বৃন্দাবনের ব্রজ, এরাই তারা, তারাই এরা, বৃন্দাবনের ব্রজ, এরাই তারা, তারাই এরা, বৃন্দাবনের ব্রজগোপী, এরাই তো তারা রে। তাহলে যেখানে ভগবানের নাম হয়, নাম শোনার জন্য আপনাদের মতো ভক্তরা আসেন,
নাম ভক্ত একসাথে থাকলে ভগবানও না এসে থাকতে পারেন না। তাই নাম ভক্ত যখন একসাথে হয় তখন সেই স্থানটা বৃন্দাবনে পরিণত হয়। শ্রীমদ ভাগবত বললেন, নাম ভক্ত ভগবান যেখানে, মধুর বৃন্দাবন সেখানে। তাহলে